এখন তুই আমারে কথা দে, তোর এই দুনিয়ার সবচেয়ে বড় ব্র্যান্ড হইতে হইবে। কথা দিলাম আম্মা। আম্মা কি হয়েছে আপনার? বাবা তুই আমারে বাঁচা, এই জগৎ সংসার খুবই খারাপ। কিন্তু আম্মা এই ঝড় বৃষ্টির ভিতরে আমি আপনার কেমনে বাঁচাবো? হালার বুত আকাশ তো একবারে করকরা ক্লিয়ার। কেজিএফ এর ভিডিও বানাইতাছি, কেজিএফ এর স্কিপের লগে মিলাই করতে হইব না? ও আমাকে এতই অভাব যে বাজারে এত ব্র্যান্ডের ব্র্যান্ডের গেঞ্জি থাকতে আমি স্যান্ডো গেঞ্জি পরি। আর তোমার যে রোগ, এই রোগের চিকিৎসা আমি কেমনে করাবো? রাগ, এর উপায় আছে। এই নে 2 টাকা, একটা নাপা এক্সট্রা নিয়ে আয়, সব অসুখের সমাধান। কিন্তু আম্মা নাপা এক্সট্রার দাম তো এখন 2.5 টাকা। আজকে মাত্র 8 আনার লিগা ক্যান্সারের মতো একটা রোগে আমার এই সমাজে মরতে হইলো। একটা নাপা এক্সট্রা খাইলেই তো ক্যান্সার ভালো হয়ে যাইতো। তাই তুই আমারে কথা দে, তোর অনেক বড় লোক হইতে হইব, তোর কোটিপতি হইতে হইব। আমার কোটিপতি হইতে হইলে আমার কি করতে হইব? তোরে ঢাকা যাইতে হইব, টিকটক করতে হইব, তোর রোস্ট হইতে হইব, তাহলে তুই কোটিপতি হইতে পারবি। আর তুই আমারে কথা দে, তুই বাইসে থাকবি কেমনে আমি জানি না, কিন্তু যখন তুই মরে যাবি এই সমাজের লোকজন যেন তোরে তোর নানির হেইডা কয়ে গালি দেয়। কিন্তু আম্মা আপনার প্যান্টে যে পকেট ছিল ওটা তো আমার আগে কোন নাই। ওইটা বাদ দে, এখন তুই আমারে কথা দে, তোর এই দুনিয়ার সবচেয়ে বড় ব্র্যান্ড হইতে হইব। কথা দিলাম আম্মা। আম্মা আম্মা আর তারপরই রকি ঢাকায় আসে, আর শুরু হয় রকির ফকিন্নির পোলা থেকে ব্র্যান্ড হওয়ার কাহিনী। বস দিন দিন তো পুলিশের অত্যাচার বাইরে যাইতেছে, ওই পাশ থেকে তো আমাদের মাল এই পাশে আইতে দিতেছে না। এই পুলিশের যন্ত্রণা থাকা পারলাম না, দিন দিন অত্যাচার বাইরে চলতেছে, অগরে কিছু একটা করতে হইব। এই আমাকে কোন একটা পোলা বান্ডে কয় যায় আর শেষ করে দিতে যা। কিন্তু বস আমাকে ওই জায়গায় তো সবগুলো কচি কচি পোলা পান, ওরা কি পারবো পুলিশের ডা মারতে? সরি মানে পুলিশে মারতে। কি আসল পুরুষ পেয়ে গেছি। ছোট মরি ছেড়ে কিন্তু জাল বেশি, ওরকম 10-12টা ছোট মরিচ আমি প্রতিদিন সকালে পান্তা ভাতের সাথে খাই। ওইরকম 10-12টা ভাতের লগে না খায়া একদিন একটা বাইন গিয়া পিছন দিয়ে বইরা দিয়ে দেখেন, তাইলেই বুঝবেন ঢাল ডাকি। তোরাই নেই দাঁড়া, আমি পুলিশে মেরে আইতাছি। সুপারম্যান থাকবি এই দাঁড়া, ওরে তো আমি মানলাম ঠিক আছে, কিন্তু ও তো আমার নামই জানলো না। তুই মারছ ঠিক আছে, তাহলে আবার ফিরাই লিগে আমার নাম কইতে, তুই তো আমার নামই জানোস না, তোর আমার নাম মনে রাখতে হইব না? কি করে এই হালার গো, নাম তো তুই এমনি কইতে পারতি, এর জন্য মারার কি দরকার ছিল? তোর নাম কি? আমার নাম হইল আনোয়ার খান, কায়েস হোসেন, বিক্রম মাহমুদ, রকি হোসেন, ওমর ফ্রম সুইজারল্যান্ড। এত বড় নাম তোরা কে রাখতে কইছে? এত বড় নাম আমার পক্ষে মুখস্থ করা সম্ভব না, তুই আমার লগে চিপায় তোরা আমার নামটা আলগোস্ত বলে দিতেছিস, তোর সারা জীবন মনে থাকবে। ভাই আমার ধরে ভাই আমার তোর তো একটা মন, ভাই আমার মন নিয়ে তিনি মিলে গেলেন। বস রকেটটা বলে পুলিশ মারা দিছে, মানে মানে রকেট বলে পুলিশ মারছে? ও চিন্তা করিস না, আমি ওরা সারানোর ব্যবস্থা করছি। পুলিশে বলে ওরা অনেক খেদা দিছে, চোখে মুখে কানে কোনো কোনো জায়গায় তো রক্তমুক্ত কিছু নাই। বস পুলিশ তোর নাকে মুখে মারে নাই। আমি জানতাম যে তুই এই কাজটা করতে পারবি না, কিন্তু তারপরও তুই পুলিশে মারতে গেছিস কেন?
যদি তুমি চোরেরটা মারো তাহলে তোমার পুলিশ খুঁজবে, যদি তুমি পুলিশেরটা মারো তাহলে তোমার ডন খুঁজবে, আর যদি তুমি ডনেরটাই মেরা দাও তাহলে তোমার কে খুঁজবে আমি জানি না। আসলে তুই চাস কি মুনিয়া? বস, রকি তো ইদানিং আপনার সম্মান টম্মান দেয় না, রকির একটা ব্যবস্থা করতে হইব। এই কাকে একটা পেনশন দিন তো। ওই পাঠান, শুনলাম রকি নাকি ইদানিং বেশি বেড়ে গেছে, যারা রকি রকি করে তা করে কয়ে দিস। জন্মদিন না কিন্তু ফেসবুকে তো দেওয়া আছে আজকে তোর জন্মদিন। এই যে আমার কাছে নোটিফিকেশন আইছে, ওইটা তো আমার ফেক আইডি। ও আচ্ছা, তোরা এই মহেশমাতি সম্রাজ্য ছেড়ে চলে যা। হালার পুত, এটা বাহুবলি না, এটা কেজিএফ। বার বার বুইলা তাই, তোরা এই ঢাকা ছেড়ে চলে যা। কেন, ঢাকা কি তোর বাপের নাকি? না রে, তোর বাপের আর তোর বাবা আমার আঙ্কেল লাগে। আমরা যদি ঢাকা না ছেড়ে যাই তাহলে তুই কি করবি? তোগো সব কয়টা রে গুইনা গুইনা, দরজা বন্ধ কইরা ফ্লোরে ফেলায় পিছন মেরা দিন, তোরা পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। আমরা আছি না চার জন, তোরা রাত 12টার দিকে বাইন্দার রাখছিস, একবার নিচে যায় দেখ। কি করে এটা কিন্তু ঠিক হয়নি, তোর আমার লাগে এমন করলি কে, এটা কিন্তু ঠিক হয়নি। আমাকে ঠিক হয় নাই। আচ্ছা যে আমাকে বলেছে ঢাকা শহর, তোর এলো আমরা জায়গা। এইভাবে রকি পুরা ঢাকা শহর নিজের দখলে নিয়ে নেয়, আর শুরু হয় রকির ব্র্যান্ড হওয়ার কাহিনী। পাঠান, বাতাস অনেক গরম গরম, এতক্ষণ মানে রকেটটা মেরে দিছে, মানে রকিরে মেরে দিছে। বস, রকি আইতাছে। আর ও জানে এইটা ভুলে না যায় যে এই পুরো ঢাকা শহর আমি চালাই। রকি, পাক পাক, তোর জন্য আমার একটা কাজ আছে। এইখান থেকে অনেক দূর নোয়াখালীতে একটা হাতি মারতে হইব। তাইলে পুরা নোয়াখালী তোর। ওকে ডান, কিন্তু শুন, তুই চাইলে কেজিএফ আমারে দিতে পারবি না। কেজিএফ এমন একটা লোকের কাছে আছে, ও মানুষ না, ও একটা ছেলে, কিন্তু আজ পর্যন্ত ওর কাছ থেকে কেউ কেজিএফ চিনে নিতে পারে নাই। নিমুয়া দস্তা, তারা চিন্তা মালাকা। কি করে হালার পু, কে দিয়ে দিতে বাহুবলি ডায়লগ মারো, গারোরা হোক আর গেরুয়া হোক, অট্টা আমি ভালো করে মারবো। কি
মানে পরে আমি ভালো করে মারবো কেজিএফ, আমি পরে দেওয়ার ব্যবস্থা করতেছি, তুই নোয়াখালী আমার নামে লিখে দে। ওকে ডান, কেজিএফ আমার, নোয়াখালী তোমার। আরে পাঠান জি ভাই, 10-12টা গরির পোলা বানায় আমারটা মাইরা আমারে ডন বানায় নাই। আমারে দ্বারা দ্বারা মার ছিল, সবাই ডনই ছিল। কি কইলো কি ও কইলোটা কি? আরে মনে হয় ডায়লগ ভুলে গেছে না, মানে বাজরে দা সিতা, বাজরে দা সিতারে। এ আলার বউ, রাস্তা কি তোর বাপের নাকি? রাস্তা ধরে খারা না রে, তোর বাপের আর তোর বাবা আমার আঙ্কেল লাগে। কি করে? আচ্ছা ভাই, তাহলে আমার একটু সামনে যাইতে দেন। সামনে যাওয়া যাবে না, সামনে অনেক জ্যাম। কিন্তু রাস্তা তো পুরোপুরি ক্লিয়ার। আরে বেটা, কেজিএর ছবিতে তো জ্যাম থাকে। হো হো, পুরোপুরি জ্যাম রে ভাই, গাড়ি ঠেলাই। এ ভাই সামনে যান, ভাই সামনে যান। ছেলে ও আচ্ছা, নাচ সম্বন্ধে কি বলি? আমি থাকতে এই শহরে কেউ কাউরে নাগিন ডান্স করাইতে পারবো না। এই ফকিনের বাচ্চা কোন থেকে আইছে? মারো রে। মাইরা খুশি হইতোস? অনেক খুশি। এখন কি বাচ্চা আমি তোরে মারমু? হ মারবেন। না মারমু না, না মারাটাই ভালো, না মারাটাই ভালো, তাই না? কি করে? কিন্তু তোর একটা কাজ করা লাগবে। কি কাজ? পিছে খারা হাতটা দে, জাগা, মারামারি দরকার নাই, ডাইনে বামে তাকাবি না। ও হাত দিয়ে তুলেছে রে লোকে, ও হাত দিয়ে তুলাতেছে, এর মানেটা বুঝতেছস? এর মানেটা বুঝতেছস? ও আজকে বাসা থেকে চিরুনি নিয়ে আসে নাই। আল্লাহর পো, আমি ফকির নি হইতে পারি কিন্তু গরিব না। ছামিয়া, তোমার আমার মনে ধরছে, তোমার আমি আমার লগে নিয়ে যামু। তোর ভিতরে এমন কি আছে যে আমি তোর লগে যামু? তুমি এই বছর এসএসসি পরীক্ষা দিবা না? হ, আমি এসএসসি পরীক্ষার্থী। আচ্ছা দাঁড়াও, তুমি তাহলে আমি আমার ফোনিক বাসন থেকে নিয়ে আসি। ফোনিক বাসন থেকে চলো তাহলে ঘুরে আসি। আরে ভাই জান, আপনারা এমনি মস্ত করে বন্দুক পাই কিন্তু জান, এটা খেলনা বন্দুক। এই একটা রুটি লেগে তুমি এত কষ্ট সহ্য করতেছো, তার মানে এই রুটি যা অনেক প্রোটিন আর এনার্জি, যা খেলে শরীরে অনেক শক্তি পাওয়া যায়। আর এই দুনিয়ার সবচেয়ে বড় যোদ্ধা কে জানো? না তো, কে? যোদ্ধা ছবির দেব। যেহেতু এই রুটিতে অনেক এনার্জি আর প্রোটিন আছে, তাই আমার অনেক শক্তির দরকার, তাই এই রুটি আর তোমার দিব না। নায়কের মা ছোটবেলায় মরে যায়। তুই এখনো বড় হয়েছিস নাকি? আরে আমি বড় হয়ে গেছি গা, আমার 18 বছর হয়ে গেছে। এখনো 18 বছর হয়েছে, তোর 24 মিনিট বাকি আছে। কিন্তু আমার বিশ্বাস হয় না আপনি আমার মা। তোর নানির হেই দে, ও সরি সরি, তোর দাদি হেই দে। আম্মা আহা,
আমার আমার মার গেলি তোর তো হেটা করে বকা দিত। হ্যালো কি গারুরের বাবা কাছে? আমি এক্ষুনি আইতাছি আমার দোয়া করে দেন গারুরারে মেরে আমি কেজি বান্ধা দেখাছি। আচ্ছা যা তোরে দোয়া করে দিলাম, কিন্তু তুই বাইসে থাকবি কেমনে ওইটা আমি জানি না, কিন্তু যখন তুই মরে যাবি এই সমাজের সব লোক যেন তোর নানির হেইডা কয়ে তোরে গালি দেয়। ও সরি সরি, তোর দাদির হেইডা কয়ে যেন তোরে গালি দেয়। আচ্ছা মা গেলাম তাইলে। আচ্ছা যা আমার আমি যাই গিয়া। আচ্ছা যা যাই গিয়ে তাইলে আমি যা আমার যামু আল আর বুঝাইবি তুই। আকাশটা কাঁপতেছে কেন? কুসুমের বিয়ে হয়ে গেছে নাকি? শাকিলে খেয়ে দিছে। এই গারুরা 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 মাতার চাঁদ। এই হালারপু, আমি তোর বয়সে বড় না ছোট, মুরব্বী মানুষ, তুই নাম ধরে ডাকতাছস? গারুরা আঙ্কেল, আমি আপনারে মেরে কে দিয়ে চিনে নিতে চাইছি। তাইলে এখন আমাকে মারামারি করতে হইব? অবশ্যই, কিন্তু তুই তো আমাকে লগে পারবি না। আমার লগে আছে দুইজন, আর ওকে দুজনের বন্ধুক আছে। দুইজনে আমার লগে কাজ হইব না, কারণ 24 মিনিট আগে আমি ছোট ছিলাম, কিন্তু 24 মিনিট পর আমার 18 বছর হয়ে গেছে, এখন আমি বড়, এখন আমার শরীরে শক্তি বেশি, আরো 15 জন ফোন লাগা। আচ্ছা ঠিক আছে, ফোন দেওয়া আছে, 15 জন আইতাছে। 15 জন হইব না, 18 বছর হওয়ার পর আমি আমার শক্তির চুপ থাকতে পারতাছি না, 30 জন লাগবো। আচ্ছা সমস্যা নাই, ফোন দিলে 30 জন আসা পড়বো, ব্যাপার না। আজকে আমার মারামারি করার তেমন কোনো ইচ্ছা নাই, কালকে মারামারি করবো। আচ্ছা সমস্যা নাই, ওরা কালকে আইবো। আচ্ছা মারামারি ছাড়া কি এটার কোনো সমাধান করা যায় না? আলার কয়েকটা আগে তো আমি তোর এটাই কইছি, তুই তো এসে মারামারি কথা কইতেছস। আচ্ছা সব কিছু বাদ, আমার কেজিএফ দরকার, তুই কেজিএফ এর বিনিময়ে কি নিবি? আমারে সম্মান দিলে হইব, আমারে তোর নানির হেডা কয়ে বকা দিতে হইব। আচ্ছা সমস্যা নাই, তোর নানির হেডা। আচ্ছা যা ওকে কেজিএফ তোর। গারুরা তোমার ভাই আইসা পড়ছে, কোনো চিন্তা নাই এন্ড্রিউ, তোমার ভাইয়ের লগে আমার কথা হইছে, আজকে থেকে কেজিএফ তোমার। কেজিএফ আমার তো ঠিক আছে, কিন্তু কেজিএফটা কই? আমি যে কেজিএফ খুঁজতাছি, কেজিএফ কি ওইটাই তো আমি জানি না। আসলে কেজিএফ তো 3 দিন ধরে পলাতক, আর আমরা খুঁজতাছি। রকে এই যে তোমার ফোনে সারওয়ান ভার্সন 3 রাইখাইছিলা, আরে ওই তো কেজিএফ। ও কেজিএফ মানে? আরে ওই তো আমার কেজিএফ, কেতে কুলসুম, আর জিএফ মানে গার্লফ্রেন্ড। কিন্তু ও তো আমারও গার্লফ্রেন্ড। জলদি আসো জলদি। ওই আমার কেজিএফ দিয়া দা, গরিবের ছেলে রকি এসে কেজিএফ নিয়ে গেল।